নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন শ্রেয়া সরকারের বেঙ্গলি ইউটিউব পডকাস্ট চ্যানেলে। আজকে পাঠ করতে চলেছি একটি জাতকের তথা পঞ্চতন্ত্রের ছোট গল্প। জাতক বলতে সাধারণত বোঝানো হয় শ্রী গৌতম বুদ্ধ বা বোধিসত্ত্বের লোকমুখে প্রচলিত বিভিন্ন জন্মের কাহিনীগুলিকে। আর পঞ্চতন্ত্র লিখেছিলেন কবি বিষ্ণু শর্মা, যে গল্পগুলিতে পশু পাখি গাছপালাও মানুষের মতো কথা বলে, অনেকটা ইংরেজি ফেবল স্টোরিগুলির মতো। এবং প্রতিটি গল্পের শেষে ইউরোপে প্রচলিত ঈশপের গল্পগুলির মতো কোনো নীতিশিক্ষা বা মোরাল থাকে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ, শোনা কথায় কান দিতে নেই। সঙ্গে থাকুন। অনেকদিন আগে বোধিসত্ত্ব একবার সিংহকুলে জন্মগ্রহণ করেন। বনের অন্যান্য পশুদের মতো তিনিও গভীর জঙ্গলে বসবাস করতেন। সেই জঙ্গলের ধার ঘেঁষে বিশাল সমুদ্র অনেক অনেক দূর চলে গেছে। সমুদ্রের ধার ঘেঁষে অনেক বেল আর তাল গাছ ছিল। একটি তাল গাছের নিচে এক খরগোশ বাস করত। একদিন সে শুয়ে শুয়ে ভাবছে, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় সে তখন কোথায় যাবে। আর ঠিক তখনই একটা ধপ করে কিছুর আওয়াজ হলো। খরগোশ শব্দে লাফিয়ে উঠল। উঠেই মনে পড়ল যে পৃথিবী হয়তো ধ্বংস হতে চলেছে, তার মনে হলো। সঙ্গে সঙ্গে সে ভাবল তাহলে ছুটে পালাতে হবে। পড়ি কি মরি করে জঙ্গলের ভেতর দিয়ে সে ছুটতে লাগলো। জঙ্গলে ছুটতে ছুটতে অন্য এক খরগোশের সাথে দেখা হলো। সেই খরগোশ তখন অবাক হয়ে বলল, কি ব্যাপার, ছুটে পালাচ্ছ কেন? প্রথম খরগোশ এক মুহূর্ত থেমে হাঁপাতে হাঁপাতে বলল, শুনতে পাচ্ছ না, পৃথিবী ধ্বংস হতে চলেছে। ব্যাস, আর যাই কোথায়। দ্বিতীয় খরগোশটিও প্রথম খরগোশের পিছু নিল। এভাবে দেখা গেল গোটা জঙ্গলের সব খরগোশ প্রাণের দায়ে ছুটে চলেছে। এক হরিণ মনের আনন্দে ঘাস চিবোচ্ছে। একসাথে এত খরগোশকে ছুটতে দেখে সে একটা খরগোশকে থামিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা সবাই চললে কোথায়? খরগোশ বলল, পৃথিবী ধ্বংস হতে চলেছে, তাই আমরা পালাচ্ছি। এবার হরিণও তাদের পিছু নিল। শেষ পর্যন্ত এমন অবস্থা দাঁড়ালো যে গোটা জঙ্গলের সব জন্তু ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল। সিংহরূপী বোধিসত্ত্ব এই ব্যাপার দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। একটি হরিণকে ডেকে কি ব্যাপার জানতে চাইল। সে তখন পৃথিবী ধ্বংস হওয়ার কথা বলল। শুনে সিংহরূপী বোধিসত্ত্ব মনে মনে ভাবল, ওরা নিশ্চয়ই কোনো শব্দ শুনে বিচলিত হয়ে উঠেছে, কিন্তু এভাবে ছুটে ওরা কোথায় যাবে? যে করে হোক ওদের বাঁচাতে হবে। বোধিসত্ত্ব তখন এক এক করে পশুকে দাঁড় করাচ্ছে আর জিজ্ঞাসা করছে, কার কাছ থেকে ওরা শুনেছে পৃথিবী ধ্বংস হতে চলেছে? এই করে করে বোধিসত্ত্ব সেই আসল খরগোশটির কাছে পৌঁছে গেল। তাকে দাঁড় করিয়ে বলল, কি হয়েছে, কি শুনেছো তুমি? খরগোশ বলল, পৃথিবী ধ্বংস হতে চলেছে। তুমি কি করে জানলে? আমি নিজের চোখে দেখেছি। বোধিসত্ত্ব জিজ্ঞাসা করল, কি দেখেছ, কোথায় দেখেছ? বড় বড় চোখ করে খরগোশ বলতে লাগলো, আমি আমার কুটিরে শুয়েছিলাম, ভাবছিলাম পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় আমি কোথায় যাব। এমন সময় শুনতে পেলাম পৃথিবীর ধ্বংস হওয়ার শব্দ। বোধিসত্ত্ব আপন মনে কি চিন্তা করে অন্যান্য পশুদের বলল, তোমরা এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। যতক্ষণ আমি না আসব এক পাও নড়বে না। তারপর সেই খরগোশকে বলল, চলো তোমার কুটিরে যাব। বোধিসত্ত্ব খরগোশকে পিঠে বসিয়ে খরগোশের কুটিরের সামনে চলে এলো। খরগোশকে পিঠ থেকে নামিয়ে বোধিসত্ত্ব জিজ্ঞাসা করল, বলো কোন জায়গায় তুমি শুয়েছিলে? খরগোশ দূর থেকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বোধিসত্ত্ব সেখানে গিয়ে দেখে একটি পাকা বেল মাটিতে পড়ে ফেটে গেছে।
এবার বোধিসত্ত্ব আসল ঘটনাটা বুঝতে পারল। পাকা বেল হাতে নিয়ে খরগোশের দিকে তাকিয়ে বলল, তুমি এই বেল পড়ার শব্দ শুনেছ? খরগোশ চোখ বড় বড় করে বেলটা দেখতে লাগলো। বোধিসত্ত্ব যথাস্থানে ফিরে এসে সমস্ত পশুদের আসল ঘটনাটা বুঝিয়ে বলল। বোধিসত্ত্বের কথা শুনে সকল পশুরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বোধিসত্ত্ব তখন তাদের বলল, দেখো শোনা কথায় কান দিতে নেই, কখনো কখনো ঘটনার বাস্তবতাও বিচার করার দরকার হয়। এতক্ষণ শুনলেন জাতক তথা পঞ্চতন্ত্রের একটি ছোট গল্প, শোনা কথায় কান দিতে নেই। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশনে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এই ধরনের নানান স্বাদের নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনার চেনা জানা মহলে অবশ্যই রেকমেন্ড করুন এই চ্যানেলটিকে। আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি। পরদিন আবার ফিরব নতুন স্বাদের নতুন লেখকের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। শোনো না,